হাই ভিউয়ার্স, পি কুমার এডু চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চারটি অঙ্ক ফরম্যাট স্থান বিনিময় সংক্রান্ত অঙ্ক। স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় সেই সংখ্যাগুলো কীভাবে আমরা অপশন টেস্টের মাধ্যমে নির্ণয় করতে পারি সেটা আমরা দেখব। চলো শুরু করি। দুইটি অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যা, অঙ্ক দুটির বিয়োগফল বা অন্তর ফল দুই। অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যার দ্বিগুণ অপেক্ষা ছয় কম, সংখ্যাটি কত? আমরা অপশন টেস্টের মাধ্যমে অঙ্কটি করব। প্রাইমারি টিচার জব এক্সাম পরীক্ষায় এমন ধরনের অঙ্ক আসে। তাছাড়া বিসিএস সহ বিভিন্ন যে কোনো চাকরি পরীক্ষায় এমন ধরনের অঙ্ক আমরা দেখতে পাই। তো অপশন টেস্টের মাধ্যমে আমরা অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব খুবই শর্টে বা শর্টকাট নিয়মে, সুপার শর্টকাট নিয়মে। তো আমরা দেখব এখানে অপশানে ক আছে চব্বিশ। চব্বিশকে আমরা যদি স্থান বিনিময় করি তাহলে চব্বিশের স্থান বিনিময় করলে হয় বিয়াল্লিশ। বিয়াল্লিশ তাহলে আমাদের এখানে চব্বিশ গুণ, এখানে আমাদের বলেছে দ্বিগুণ, এই দ্বিগুণ তাহলে দুই দ্বারা আমরা গুণ করব। এখানে অপেক্ষা কম তাহলে ছয় কম বিয়োগ, তাহলে চব্বিশ দুন আটচল্লিশ বিয়োগ ছয়, অর্থাৎ আটচল্লিশ থেকে আমরা ছয় বিয়োগ করলে পাই বিয়াল্লিশ। তাহলে এখানে আছে বিয়াল্লিশ, এখানে আমাদের বিয়াল্লিশ, তাহলে আমাদের সত্য পূরণ করছে, দুটা সত্যই পূরণ করছে। আবার এদের বিয়োগফল চার থেকে আমরা যদি দুই বিয়োগ করি তাহলে হয় দুই, তাহলে আমাদের দুইটা সত্যই পূরণ করছে। আমাদের আর তিনটা অপশান আমাদের টেস্ট করার দরকার নাই, সরাসরি আমরা ক অপশানটি অ্যান্সার করতে পারবো। আর যদি আমরা খ নম্বর একটু লক্ষ্য করি, তিপ্পান্ন, তিপ্পান্ন অপশান টেস্ট করলে অর্থাৎ এখানে পঁয়ত্রিশ, তাহলে তিপ্পান্ন গুণ দুই বিয়োগ ছয়, তাহলে তিপ্পান্ন দুন একশত ছয় বিয়োগ ছয় সমান একশো, তাহলে এখানে পঁয়ত্রিশ এখানে একশো, তাহলে আমাদের এখানে কোনো অপশানই অর্থাৎ কোনো সত্য ফিল আপ করেনি, সেক্ষেত্রে আমাদের ক অপশানটি সঠিক। পরবর্তী অঙ্ক দেখব আমরা, পরবর্তী অঙ্কটি কি, পরবর্তী অঙ্কটি হচ্ছে পরবর্তী অঙ্কটি হচ্ছে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি বা যোগফল নয়, সংখ্যাটি হতে নয় বিয়োগ করলে এর বিয়োগ এর অঙ্কদ্বয়ের স্থান বিনিময় করে সংখ্যাটি কত? আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তো চলো আমরা শুরু করি। আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অর্থাৎ অল বাটনটি ক্লিক করে রাখবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর দুই নম্বর অঙ্ক, দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি বা যোগফল নয় অর্থাৎ নাইন, সংখ্যাটি হতে নাইন বিয়োগ করলে এর অঙ্কদ্বয়ের স্থান বিনিময় করে সংখ্যাটি কত? অপশানটি আছে এখানে কয় আছে থার্টি ফোর, ক্ষয় আছে ফিফটি ফোর, গয়ে আছে সিক্সটি সেভেন, ঘয়ে আছে টোয়েন্টি থ্রি, অর্থাৎ আমরা এবার অপশান টেস্ট এখানে আমাদের নয়, সমষ্টি যোগফল হচ্ছে নয়, তাহলে চার আর তিন যদি আমরা যোগ করি তাহলে হয় সাত, পাঁচ আর চার যোগ করলে হয় নয়,
6 আর 7 যোগ করলে হয় 13 2 আর 3 যোগ করলে হয় 5 তো আমাদের এখানে কোনো সত্যই অর্থাৎ সমষ্টি অর্থাৎ যোগফল পূরণ করেনি শুধুমাত্র খ অপশনটি সত্য পূরণ করছে তো আমরা নিদ্বিধায় আমরা খ অপশনে অ্যানসার করতে পারবো এমন ধরনের কিছু কিছু প্রশ্ন আসতেই পারে একটু বুদ্ধি খাটিয়ে আমাদের প্রশ্নগুলোর সমাধান করতে হবে চলুন আমরা তিন নম্বর প্রশ্নটি দেখি স্থান বিনিময়ের ফলে কিভাবে অঙ্ক হয় অপশন টেস্টের মাধ্যমে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা অঙ্কদ্বয়ের স্থান বিনিময়ের ফলে 54 অর্থাৎ 54 বৃদ্ধি পায় অঙ্ক দুটির যোগফল 12 অর্থাৎ 12 হলে সংখ্যাটি কত ক অপশন আছে 57 খ অপশন আছে 75 গ অপশন আছে 39 ঘ অপশন আছে 93 তা আমরা প্রথমে ক অপশনটি টেস্ট করব ক অপশনে টেস্ট করলে আমাদের 7 আর 5 আর 7 যোগ করলে আমাদের 12 ফিল আপ হয় খ অপশনে 7 5 12 হয় গ অপশনে 9 3 12 হয় গ অপশনে 9 3 12 হয় আমাদের সবগুলো অপশন যোগফল 12 অর্থাৎ 12 আছে তা সেক্ষেত্রে আমরা এখানে 54 বৃদ্ধি পেতে হবে তাই আমরা প্রথম অপশনটি দেখি স্থান বিনিময় করলে কি হয় তা 57 অর্থাৎ 57 এর স্থান বিনিময় করলে হয় 75 তাহলে 75 এখানে তো 75 থেকে যদি আমরা 57 বিয়োগ করি তাহলে হয় 18 এখানে আমাদের 54 অর্থাৎ 54 বৃদ্ধি পেতে হবে এখানে আমাদের 18 বৃদ্ধি পেয়েছে তাহলে নিশ্চিত আমরা ক অপশনটি অ্যান্সার করতে পারবো না খ অপশনে 75কে স্থান বিনিময় করলে হয় 57 তা 57 থেকে এখানে বিয়োগ করলে হয় 18 তাহলে এখানে এই অপশানটিও আমাদের ফিল আপ করেনি গ অপশানে 39 অর্থাৎ 39কে আমরা স্থান বিনিময় করলে পাই 93 93 থেকে 39 বিয়োগ করলে পাই আমরা 9 আর 4 13 5 আর 4 এই হাতে 1 4 পঁচাত্তর নয় 54 অর্থাৎ আমাদের কাঙ্ক্ষিত মানটি পেয়েছি অর্থাৎ 54 বৃদ্ধি পেয়েছে তাহলে গ অপশানটি আমরা নির্দ্বিধায় অ্যান্সার করতে পারি তবুও গ অপশানে 93 আছে অর্থাৎ 93 আছে এর স্থান বিনিময় করলে হয় 39 তাহলে 39 এখানে অপশান অর্থাৎ বিয়োগ করলে আমরা পাই 54 কিন্তু এখানে বৃদ্ধি পায়নি যেহেতু আমাদের স্থান বিনিময় করলে হয়েছে 39 সেক্ষেত্রে আমাদের গ অপশানটি সঠিক অ্যান্সার এবার আমরা কাঙ্ক্ষিত চতুর্থ নম্বর প্রশ্ন অর্থাৎ 4 নম্বর অঙ্কটি লক্ষ্য করব 4 নম্বর অঙ্কে স্থান বিনিময় করলে কি হবে সেটা দেখব দুই অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফল ও সমষ্টি 9 অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা হতে 45 কম সংখ্যাটি কত এখানে আমাদের ক অপশানে আছে 63 খ অপশানে আছে 54 গ অপশানে আছে 81 গ অপশানে আছে 72 তা আমরা অপশান টেস্টে কিভাবে কাজটি করতে পারি এখানে 9 9 অর্থাৎ যোগফল আমাদের 6 আর 3 যোগ করলে 9 5 আর 4 যোগ করলে 9 8 আর 1 যোগ করলে 9 7 আর 2 যোগ করলে 9 তাহলে সবগুলো অপশানে আমাদের যোগফল বা সমষ্টি 9 আছে এই 9 আছে
তাহলে আমাদের এখানে 45 কম হতে হবে স্থান বিনিময় করলে তাহলে 63 কে স্থান বিনিময় করলে আমরা পাব কত 36 36 তাহলে 63 6 77 13 হতে 1 4 4 2 হলো 6 27 আমাদের এখানে 45 কম হতে হবে তাহলে ক অপশনটি आंसर হতে পারে না ক অপশনে আছে 54 অর্থাৎ স্থান বিনিময় করলে হয় 45 minus 54 minus করলে হয় 9 5 14 1 5 তাহলে 9 তাহলে 9 আমাদের খ অপশন টু आंसर হতে পারে না গ অপশনে আছে 81 অর্থাৎ 81 এর 81 কে আমরা যদি স্থান বিনিময় করি হয় 18 18 minus 81 তাহলে 81 থেকে 18 মাইনাস করলে আমাদের পাই 8 আর 3 11 এতে 1 2 3 63 আমাদের এখানে 45 কম হতে হবে তাহলে গ অপশনটিও आंसर নাই তাহলে আমরা নির্দ্বিধায় গ অপশনটি आंसर করতে পারি আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ।